সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুদিন ব্যাপী জব মেলা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে জব মেলার আয়োজন করা হয়, যা শেষ হবে বৃহস্পতিবার। সাস্টের কেরিয়ার ভিত্তিক সংগঠন সাস্ট কেরিয়ার ক্লাব পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করে। চাকরি মেলায় দেশের স্বনামধন্য 29টি ন্যাশনাল ও মাল্টি ন্যাশনাল কোম্পানি 300 বেশি পদে চাকরির সুযোগ দেবে। প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা অনুযায়ী চাকরি প্রত্যাশীদের বায়োডাটা সংগ্রহ করবে। 72 সিলেটের সকল স্নাতক সম্পন্ন প্রার্থীরা তাদের পছন্দের কোম্পানিতে সিবি জমা দিয়েছে। বিভিন্ন কোম্পানির নির্ভুল নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিয়েছে শিক্ষার্থীরা। মেলায় কর্পোরেট কেরিয়ার বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান অতীতে এই জব মেলা থেকে ভালো প্রার্থী পেয়েছেন বলে জানান। কেরিয়ার ক্লাব শুধু মানে সাজা ইউনিভার্সিটিতে কিন্তু এটা সীমাবদ্ধ না, সাজাল সিলেট অঞ্চলে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেই প্রতিষ্ঠান থেকেও কিন্তু শিক্ষার্থীরা আসে এই ফেয়ারে জয়েন করে। এবং এই ফেয়ারের উদ্দেশ্য হলো যে শিক্ষার্থীরা যাতে খুব সহজেই কোম্পানিদের সাথে ইন্ট্রোডিউস হতে পারে এবং কোম্পানিরাও যাতে এই ক্যাম্পাসে এসে তাদের প্রয়োজন মাফিক গ্রাজুয়েটদেরকে রিক্রুট করতে পারে। আমরা তাদের কাছ থেকে খুবই ভালো রেজাল্ট পাচ্ছি, কারণ এখানে যে ফুড সায়েন্স নিয়ে পড়াশোনা করানো হচ্ছে এখানকার টিচাররা অবভিয়াসলি খুবই গুড, কারণ তারা তাদের স্টুডেন্টকে মানে একদম শুধু বইয়ের বাহিরের থেকেও যে প্র্যাকটিক্যালি যে আমরা কাজগুলো দরকার সেই কাজগুলো সম্পর্কেও স্যাররা হচ্ছে ওনাদেরকে ভালোভাবে আইডিয়া দিচ্ছে। এই জব ফেস্টে প্রায় 10,000-এরও বেশি সিভি জমা পড়েছিল এবং প্রায় 300 ভ্যাকেন্সি ছিল এবং 300 ভ্যাকেন্সি তারা বিভিন্ন কোম্পানি রিক্রুট করেছে এবং বিভিন্ন কোম্পানি থেকে আমরা স্ট্যাটিস্টিক্স নেওয়া ট্রাই করেছি এবং তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করেছি এবং তারা খুবই প্রাউড ফিল করেছে যে সাস্টের যেই প্রোডাক্টসরা আছে বা ক্যান্ডিডেটসরা আছে তারা বিভিন্ন তাদের প্ল্যান্টে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। গতবারের ফিডব্যাকটা খুবই ভালো ছিল যে আমরা গতবার জব ফেয়ার থেকে বেসিক্যালি আমাদের সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বেশি নিয়েছিলাম এবং তাদেরকে পরবর্তীতে আমরা হেড অফিসে ইন্টারভিউ নিয়েছি, পরবর্তীতে সেখান থেকে আমরা তাদেরকে রিক্রুটও করেছি এবং আলহামদুলিল্লাহ তারা কাজে ভালো করতেছে। আমরা বিভিন্ন সেক্টরে লোক নিচ্ছি, আমাদের অনেকগুলো ভার্টিকেল আছে যেমন মেঘনা পিভিসি লিমিটেড, সেখানে গত বছর আমরা যদি বলি আমরা 11 জনকে নিয়েছিলাম, 10 জন এখনও পারফর্মিং এবং দে আর ডুইং ফ্যান্টাস্টিক। এবং এবছরও আমরা এসেছি, আমরা সেই কেমিক্যাল ডিপার্টমেন্ট থেকে তো নিব, এছাড়াও অন্যান্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অনেক ডিপার্টমেন্ট থেকে এখান থেকে আমরা নিব। চাকরি মেলার মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।